শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 নম্বর অঙ্কটি করব। দেখো, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? আমরা 10 নম্বর অঙ্কটা করি। এখানে 10 নম্বর অঙ্কটা লিখলাম, লেখার পর কি বলতেছে? মা এবং পুত্র, মার বয়সটা এবং পুত্রের বয়সটা মিলে এখানে কত হয়েছে? 60 বছর হয়েছে। আবার বলতেছে যে পুত্রের বয়স এখানে যা, মার বয়স তার কত? 3 গুণ বেশি। অর্থাৎ মায়ের বয়স পুত্রের বয়সের অপেক্ষা 3 গুণ বেশি। এখানে যে 4টা অংশে ভাগ করে, তাহলে 1টা 2টা 3টা আর 1টা 4টা, 4টা পার্টে আমরা ভাগ করলাম। অর্থাৎ এতটুকু 1টা এতটুকু 1টা, এতটুকু এবং এতটুকু। পুত্রের বয়স যদি এত হয়, তাহলে মার বয়স কত হবে? আরও 3 গুণ বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা যদি এই অংশটাকে, পুত্রের বয়সটাকে আমি এক্স ধরি, তাহলে মার বয়স কত হবে? 3x। 3 গুণ, যেহেতু 3-এর সাথে এটা গুণ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরি কি ধরবো বলতো? ধরি পুত্রের বয়স 1 বছর। তো মাতার বয়স কত হবে? 3 গুণ, যেহেতু 3x বছর। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমাদের প্রশ্নে কি বলছে, চলো তো দেখি। প্রশ্নে বলছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। প্রশ্ন মতে শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা অঙ্ক আমি নতুন টেকনিকে সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক তো শেয়ার করো। তোলো, তাহলে কি বলছে যে দুজনের বয়স মিলে, পুত্রের বয়স এবং মাতার বয়স মিলে কত হলো? 60 বছর হলো। এই দুইটা যদি আমরা যোগ করি, কি আসবে? 4x = 60। আমরা x এর মানটা বের করব, তাহলে কি হবে? 60 দিয়ে ভাগ দিব কাকে? 4কে। যদি ভাগ দিই, আমরা কি জানি 4 × 15 কত হয়? 60 হয়। x টা কার কার উত্তর আসলো? x টা হলো পুত্রের বয়স। পুত্রের বয়স কত? 1 = 15 বছর। তাহলে মাতার বয়স কত হবে? 3x বলছিল না, তাহলে 3 × x এর ভ্যালু কত পেলাম? 15 পেলাম। 3 × 15 = 45 বছর। তাই শিক্ষার্থী বন্ধুরা, মাতার বয়স কত হলো? 45 বছর হলো। অর্থাৎ অঙ্কটাকে আমরা এভাবে করতে পারি। কিভাবে করতে পারি? পুত্রের বয়সটাকে আমরা কি ধরেছি? x ধরেছি, মাতার বয়সটা 3 গুণ ধরেছি। তারপরে এই দুইটাকে আমরা যোগ করলে কত হয়? 60 হয়। যে দুইটাকে যোগ করলাম কত হলো? 60 বছর হলো। এই দুইটাকে x আর 3x মিলে কত হয়? 4x হয়। তারপরে 60 হলো, x-রে ওইদিকে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের কত হলো? 60 থেকে আমরা 60-এর কি দিলাম? 4 দিয়ে ভাগ দিলাম, কত হলো? 15 হলো। পুত্রের বয়স কত হলো? 15 বছর। মাতার বয়স হলো কত? 45 বছর। অর্থাৎ এইভাবে অঙ্কগুলো আমরা করতে পারি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো। চলো আমরা অন্য অঙ্কগুলো করি।